সো হ্যালো হ্যালো গাইজ দিস ইজ ভিলেজ গেমার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইজ গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট এসছে যেটার নাম হচ্ছে স্টেপ আপ ইভেন্ট যেটার মধ্যে তোমরা রোনাল্ডোর যেটা জার্সি আছে ব্লু কালারের যেটা জার্সি ওপরের ট্যান তারপর নিজের ট্যান্ট জুতোটা অ্যান্ড যে ফুটবলের ইমোটটা রয়েছে টপ সিক্রেট ইমো টপ করার ইমোট সেটাও কিন্তু একদম পেয়ে যাবে কীভাবে পাবে না পাবে কতগুলো ডায়মন্ড যাবে কতগুলো ডায়মন্ড টোটাল লাগতে পারে সবগুলো বের করতে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেবো তো সেগুলো জানার জন্য আমি ভিডিও প্রথম থেকে শেষ দেখতে থাকবো এবং চ্যানেলের মতন আসছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেব পাশ থেকে বেরোনো স্কুল অল বাটন সেট করে নেব যাতে পার পরে ভিডিও নোটিফিকেশান তোমাদের দিয়ে দাও হয় অ্যান্ড ভাই লাইভ স্ট্রিমে আসছি না তো ভাই কেন আসছি না আশা করি তোমরা বুঝতে পারছো তিন চার পাঁচ দিন হয়ে গেলো ভাই যে স্ট্রিম আসছি না কারণ তোমরা সাপোর্ট করছো না লাইফ স্ট্রিমে কেউ থাকো না ওই জন্য বন্ধ আছে গিবে ভিবে বন্ধ আছে সবাই ব্যাপার লাইভ না হলে গিবে ভেবে হবে না তো তোমরা সাপোর্ট করছো না কী করো আর বাংলা চ্যানেল একটু সাপোর্ট করো আর বন্ধুদেরকে একটু শেয়ার টেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা না করলে কে করে ভাই তো চলো যাই হোক তোমরা করবে না আমি জানি তো যাই হোক আমার ভিডিও দেওয়ার পর তো আমি দিচ্ছি তো এখানে দেখো প্রথমে এখানে দেখতে পাবো থার্টি নাইনের স্পিন আছে অ্যান্ড ভাই এটা লক আছে নাইনটি নাইন স্পিন অ্যান্ড বা এটা লক আছে ওয়ান নাইনটি নাইন স্পিন ওকে তো এখন ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি এখানে থার্টি নাইনের স্পিন করবে তবেই এই নাইনটি নাইন এই লকটা খুলে যাবে আনলক হয়ে যাবে তারপরে নাইনটি নাইন স্পিন করবে তারপরে এই আনল এটা আনলক হয়ে যাবে তারপরে ওয়ান নাইনটি নাইনে স্পিন করতে পারবে ওকে ডাইরেক্ট তুমি এইটা বা এটা স্পিন করতে পারবে না প্রথমে এটাকে করতে হবে তাহলে তারপরে এটাকে করতে পারবে তারপরে এটা যখন স্পিন করবে তবেই এটা করতে পারবে ওকে বুঝিয়ে দিলাম তো ভাই দেখো একটা স্পিন করলে যে কোনো একটা জিনিস পড়লো আবার এখানে নাইনটি নাইনে স্পিন করলে যে কোনো একটা জিনিস পড়লো ওয়ান নাইনটি নাইনে স্পিন করলে এখানে যে কোনো একটা জিনিস পড়লো একটা ধরে পড়ে গেলো গাড়িটা আবার ওয়ানটা নাইন ওয়ান নাইনটি নাইন করে দিলে এটা বেরিয়ে গেলো আবার ওয়ান নাইনটি নাইন করলে এটা বেরিয়ে গেলো তার মানে ছশো ডায়মন্ড এখানটাতে শুধু এখানটাতে যদি ছশো ডায়মন্ড খরচা করো তাহলে এই তিনটেই তোমরা পেয়ে যাচ্ছো ওকে ইমোট প্লাস উপরে যারছি ছশো ডায়মন্ড কত বললাম ছশো ডায়মন্ড কত বললাম ছশো ডায়মন্ড অ্যান্ড ভাই বা নয়েজ আসছে আমার রাস্তার ধারে বাড়ি হয়তো জানো না অনেকে তো ভাই নয়েজ একটু আসবে ওকে তো এখন দেখতে পাচ্ছ এখানে গেল ছশো এখানে একশো সাতশো এখানে সাতশো চল্লিশ যদি ডায়মন্ড কেউ খরচা করে তাহলে এই তিনটে আইটেম সে কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছে সাতশো চল্লিশ ওকে এবার যদি বলো যে এটা আর এটা বের করবো তাহলে করতে যাবে সেটাও বলে দিচ্ছি তাহলে এখানে চল্লিশ করে তোমাদেরকে করতে হচ্ছে যদি এক চান্সে না বেরোয় যদি লাস্ট অবধি করতে হয় মানে ফাইনালি টোটাল ডায়মন্ড একবার লাগতে পারেই মানে সবচেয়ে বেশি ডায়মন্ড এক দুই তিন চার পাঁচ পাঁচ চারে কুড়ি দুশো ডায়মন্ড আর এখানে চারশো ডায়মন্ড চারশো দুশো ছশো ছশো আর তিন দিবনের ছশো বারোশো ডায়মন্ড যদি কেউ খরচা করে গাইজ বারোশো ডায়মন্ড যদি কেউ খরচা করে তাহলে এখানে টোটাল আইটেম যা আছে সব বেড়ে যাবে ওকে এবার যা লাগ ভালো হবে তার আগেও বেড়ে যাবে বারোশো ডায়মন্ড খরচা করলে এটা 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 গ্যারান্টি বেরোচ্ছে প্লাস এগুলো যা আছে সব বেড়ে যাবে ওকে বুঝিয়ে দিলাম তো চলো আমি জাস্ট একটা স্ক্রিন করবো এখানে আমার ডায়মন্ড নষ্ট করার কোনো মানে নেই ওকে ইচ্ছা নেই ইচ্ছা নেই কারণ এখানে জানি আর এইসবই পড়বে ওকে তো চলো এরপর নাইনটি নাইনের স্পিন হবে এখানে দেখো লকটা খুলে গেল তোমরা দেখতে পাচ্ছো এখানে লকটা খুলে গেল এবার নাইনটি নাইনে স্পিন করবো তাহলে এখানে একটা যে কোনো পড়বে আপনার এখানে ওয়ান নাইনটি নাইনে স্পিন করবো তাহলে এখানে তোমার টু শটারে যেটা স্কিন এসেছে ভাই দগলি শর্টগানের যেটা এম এইটিন এইটটি সেভেনের যেটা স্ক্রিনটা সেকেন্ড বার যে একটা ইভেন্ট হলো সেই ইভেন্ট ইভেন্টটা সেম ওকে ওটা যেমন এসলো এটাও তাই ওকে তো বুঝিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিব চ্যানেল নতুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড বাই অবশ্যই বাংলা চ্যানেল সাপোর্ট করো আর অ্যান্ড বাই টিক্স অ্যান্ড টিক্সে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই জানেন সাবস্ক্রাইব করো আর নো ইভেন্টের ভিডিও পেতে তোমাদের কাল থেকে বা পরশু থেকে আপকামিং ইভেন্ট অ্যান্ড ভাই গেম প্লে ভিডিও এবার পেয়ে যাবে ওকে তো চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবো সবল থাকবো টাটা বাই বাই